এটি পেশেন্টদের জন্য খুবই জরুরি একটা প্রশ্ন। প্রথমে বলে নিই, অ্যাজ এ হোল জেনারেল আমরা লাইফ কিভাবে তাকে হাঁটতে বলবো বা এক্সারসাইজ করতে বলবো। সবসময় আমরা বলে থাকি একজন ডায়াবেটিক ব্যক্তির দিনে অন্তত 30 মিনিট, সপ্তাহে অন্তত 150 মিনিট, মানে হচ্ছে সপ্তাহে অন্তত 5 দিন হাঁটবে, পরপর 2 দিন বাদ দিবে না, মানে 2টা কনসিকিউটিভ ডে এক্সারসাইজ থেকে বাদ থাকবে না। 7 দিন করতে পারলে তো খুবই ভালো, অন্তত 5 দিন করা ভালো এবং প্রতিদিন 30 মিনিট করে। তো এখন প্রশ্নটা ওঠে, কি এক্সারসাইজ করবে, কিভাবে শুরু করবে? আমি আমার পেশেন্টদেরকে যেমন বলে থাকি, যার এক্সারসাইজ করার কোনো অভ্যাসই ছিল না, সে কিন্তু প্রথম দিনে 30 মিনিট এক্সারসাইজ বা ব্যায়াম যে কোনো করতে যেতে পারবেন না, তাকে গ্র্যাজুয়ালি শুরু করতে হবে এবং আস্তে আস্তে ওই টার্গেটে চলে যেতে হবে 30 মিনিটে। যিনি একদমই কোনো এক্সারসাইজ করতেন না, প্রথমে 10 মিনিট করে শুরু করে আস্তে আস্তে প্রতি সপ্তাহে 5 মিনিট করে বাড়িয়ে ওটাকে 30 মিনিটে নিয়ে যাবেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো এক্সারসাইজই করুক না কেন, এই যে 30 মিনিট সময়টা এক্সারসাইজ করবে সেটাকে আমরা আসলে 4টা স্টেপে বলি আর কি। প্রথমেই হাঁটতে বা দৌড়াতে শুরু করে দিবে না, এটা ওয়ার্ম আপ পিরিয়ড, একটু একই জায়গায় দাঁড়িয়ে একটুখানি জগিং বা এরকম করবে, তারপর মাসেলটা একটু স্ট্রেচ করবে, হাত পা মুভ করবে, তারপরে হচ্ছে মেইন এক্সারসাইজটা শুরু করবে। এবং এক্সারসাইজটা শেষ হয়ে গেলে, ডিউরেশনটা শেষ হয়ে গেলেও কিন্তু একেবারেই হঠাৎ করে থেমে যাবে না, ওই ওয়ার্ম আপের মতোই কুল ডাউন, গ্র্যাজুয়ালি একটু এক্সারসাইজটা জগিং এর মতো করে হালকা হাঁটাহাঁটি করে এটা বন্ধ করতে হবে। তাহলে প্রত্যেকটা এক্সারসাইজেই কিন্তু এই সময়টা তার মেনটেন করতে হবে। এখন কি এক্সারসাইজ করবে, পেশেন্ট কিন্তু প্রথমেই জিজ্ঞেস করে কোন ব্যায়ামটা আমি করবো। এটা কিন্তু আসলে পেশেন্টের লাইফস্টাইলের উপরেও অনেকখানি নির্ভর করে। যিনি গ্রামে থাকেন, যার সাঁতারের ব্যবস্থা আছে, তিনি কিন্তু সাঁতার কাটতে পারেন, এটা খুব ভালো একটা এক্সারসাইজ। আবার যিনি শহরে থাকেন, তার জন্য যদি আমি সাঁতার বলে যাই, এটার জন্য তার জন্য খুব একটা এক্সারসাইজ ভালো হবেই না, উনি এটা করতেই পারবেন না। দ্বিতীয় প্রশ্নটা ছিল, কোভিড এর সময় আসলে আমরা পেশেন্টকে কিভাবে এক্সারসাইজ করতে বলবো। এখানে কিন্তু পেশেন্ট টোটালি হাউস বাউন্ড, বাসায় থাকছেন, সেক্ষেত্রে কিন্তু বাসায় তার যে কোনো একটা এক্সারসাইজ, সেটা একটু বাসার কতটুকু জায়গা, বারান্দায় হাঁটার জন্য জায়গা বের করে নিতে পারেন, সেখানে উনি সময় ধরে শুধু হাঁটার জন্যই হাঁটবেন। অনেকে মনে করেন যে বাসায় যে কাজ করছেন, সেই কাজের মধ্যে যেই ক্যালোরি বার্ন হচ্ছে তাতেই এক্সারসাইজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে ভুল ধারণা। আলাদা করে একটা নির্দিষ্ট এক্সারসাইজ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্টভাবে একই রকম করাকেই কিন্তু এক্সারসাইজ বলে। আর বাসায় আমরা রেগুলার যে কাজগুলি করি সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা দিয়ে কিন্তু আমরা ডায়াবেটিসের যে বেনিফিটটা এক্সারসাইজের সেটা পাবো না। সুতরাং এক্সারসাইজ করতে হলে তাকে অবশ্যই একটা প্ল্যান্ড ওয়েতে এক্সারসাইজ করতে হবে। সুতরাং যার লাইফস্টাইলের সাথে যেটা অ্যাডজাস্ট করে ওটা করতে হবে। কোভিড এর সময় বাসার মধ্যেই ইনডোর যে কোনো এক্সারসাইজ করা যেতে পারে, কোনো সময় আসলে এক্সারসাইজটা বাদ দেওয়া যাবে না। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।